আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি কফলেন সুপার শপে রোমানিয়াতে। আমরা আজকে কফলেন সুপার শপে দেখব কি কি পাওয়া যায়, আর ইভেন কিভাবে আমরা এখান থেকে জিনিসপত্র আমাদের যা যা টুকটাক দরকার এগুলো আমরা ক্রয় করতে পারি সেটা একটু দেখব। লেটস গো। শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেনানা, আমাদের দেশি যে কলাটা আমরা খাই ওইটা এখানে পাওয়া যাচ্ছে। তারপরে আনারস, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিউই, এখানে কিউই ফল, তারপরে হচ্ছে আমরা যেটা আনার বলি, এরপরে ম্যাঙ্গো, তারপরে হচ্ছে যে এটা জাম্বুরা, তরমুজ দেখতে পাচ্ছেন, এরকম অনেক কিছু এখানে আপনি পাবেন। অ্যাপল পাবেন, দেশি অ্যাপল, তারপরে এর মধ্যে আরেকটা আছে আপনার গ্রিন অ্যাপল, এভরিথিং এখানে আপনি পাবেন এই সুপার শপে। তারপরে হচ্ছে আপনার এটা এক ধরনের অ্যাপেল, তারপরে আপনার আঙ্গুর দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট পাওয়া যায় আপনার যা যা দরকার। তারপরে লেমন, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় সাইজের জাম্বুরা, কলা, এভরিথিং আপনি এখানে পাবেন। তারপরে এখানে আছে অরেঞ্জ, অরেঞ্জ এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবজির মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে বেগুন, বেগুন দেখা যাচ্ছে, তারপরে এটা হচ্ছে পেপার বাট এটা অনেক মিষ্টি। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, ক্যাপসিকাম এখানে খুবই জনপ্রিয়, ওরা সবচেয়ে বেশি প্রেফার করে। তারপর আছে রোজি, আই মিন টমেটো, মোটামুটি এটা এটা টমেটোর মধ্যে এটা হচ্ছে ছোটো সাইজেরটা, এটা আপনারা পাবেন এখানে আসলে কফলেন থেকে। মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পাবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডাল, সব রকমের ডালই পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে পটেটো, পটেটো দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে লাল আমরা যেটা পাই এটার কেজি হচ্ছে 2.49, তারপরে এটা হচ্ছে আপনি যদি 5 কেজি করে এগুলো প্যাকেট করা থাকে তো আপনি যেটা নেবেন ওই হিসেবে দাম পড়বে। তারপরে আমাদের দেশে পেঁয়াজ যেটা লালটা এখানে পাওয়া যাচ্ছে, পেঁয়াজ, তারপরে রসুন, এভরিথিং এখানে অ্যাভেলেবল। কোনো টাইপ এটার কেজি হচ্ছে 21 টাকা কেজি। তারপরে প্রত্যেকটারই রেট উপরে দেওয়া থাকে, আপনি ওখান থেকে ক্রয় করবেন। এটাই আর কোনো কিছু ক্রয় করতে হলে আপনাকে ফার্স্ট এখানে ওদের বাকেট আছে, এই পলিথিন যেটা আছে ওটা আপনাকে নিতে হবে, এটা 10 পয়সা করে ওদের দেশে। এটা নেওয়ার পর আপনি এরপরে যেটা যে জিনিসটা নেবেন ওই জিনিসটা এটার মধ্যে আপনাকে নিজেই কতটুকু নেবেন ওই ওই পরিমাণ মতো আপনাকে নিয়ে নিতে হবে। যেমন আমি এখানে গাজর নিব, তো আমি প্যাকেট নিলাম, গাজর নিচ্ছি আমার পরিমাণ মতো, পরিমাণ মতো গাজর আমি এখন এটার মধ্যে নিচ্ছি আমি যতটুকু দরকার। গাজর নেওয়া হয়ে গেল, এখন আমি গাজরটা ওয়েট করব। ইভেন এটার রেট কত এটা অটোমেটিক ওইখানে চলে আসবে, এটা ওয়েট অনুযায়ী। এখন আমি একটু সিরিয়ালে দাঁড়ায় আছি, এখন ওনারটা শেষ হলে এরপরে আমারটা আমি ওয়েট করব, কত প্রাইস আছে এটা দেখব। এখন আমি আমারটা ওয়েট করার জন্য আমার পাল্লায় আমি রাখলাম গাজরটা, এরপরে এখানে সিলেক্ট করবো, এখানে সবজি যেহেতু নিব সেখানে আমি সবজি সিলেক্ট করে দিব, সবজির মধ্যে পরে গাজরটা। এরপরে আমি দেখতেছি এই যে গাজরের সিম্বল দেওয়া আছে এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে আমার রিসিপ্টটা বের হয়ে যাবে আমি কতটুকু নিলাম, এটা যতটুকু ওয়েট ওই হিসাবে ওটার রেটটা ওই হিসাবে চলে আসবে। এরপর আমরা স্টিকারটা লাগাই দিব। এরপর আর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বারকোড থাকে আপনারা জানেন, যখন স্ক্যান করবে পেমেন্ট করার সময় তখনই এটার রেট অটো চলে আসবে, তখন ওইভাবে আমরা পেমেন্ট করতে পারবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখন দেশি চাল 10 টাকা, 15 টাকা, 9 টাকা, 19 পয়সা, বিভিন্ন ধরনের চাল পাওয়া যায়, আপনার কমপ্লেন্টে আসলেই পাবেন। তবে সিদ্ধ চালের একটু দামটা একটু বেশি, এই চালটা আমরা বেশি প্রেফার করি, 4 টাকা সামথিং এটা এটার প্রাইস,
4 টাকা 89 পয়সার মতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা নিতে পারেন এটা খুব ভালোই মশুর ডাল এটা প্যাকেটিং প্যাকেটিং এর মশুর ডাল যেমন কেজি হচ্ছে 7.9 এটা হচ্ছে আমরা ছোলা যেটা আমরা রমজানে খাই এটা উপরে ছোলা কোনো চামড়া ছাড়া ডাল এরপরে দেখতে পাচ্ছেন এখানে মটর বুটের ডাল এটা একটু কাঁচা টাইপের এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 2.49 প্রতি প্যাকেট আমরা একটু বলবো এখানে দেখতে পাচ্ছি আমরা মটরশুঁটি এটা প্রতি প্যাকেট প্রাইস হচ্ছে 2.99 তারপরে এটা দেখতে পাচ্ছেন বুটের ডাল আমরা যেটা খাই এটা কেজি হচ্ছে 3.98 মোটামুটি ভালোই প্রোডাক্টগুলো এখানকার সবগুলো প্রোডাক্টই মানসম্মত এখানে নুডলস দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নুডলস এখানে পাওয়া যায় আমাদের দেশেতে আমরা যেটা খাই বিশেষ করে ম্যাগি নুডলস এখানে অ্যাভেলেবল প্রতি প্যাকেট দেখা যাচ্ছে 1.49 তারপরে এটা হচ্ছে ম্যাগি নুডলস পুরি এটা হচ্ছে চিকেন দেখুন এখানে পুরি লেখা নবানিত পুরি পড়ে এটা হচ্ছে 1.49 প্রতি প্যাকেট এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাস্তা বিভিন্ন ধরনের পাস্তা এখানে পাওয়া যায় 2.89 প্রতি পাস্তার প্রাইস এরপরে বিভিন্ন ধরনের চকলেট পাবেন অসংখ্য মমতা রোমানিয়াতে চকলেটের জন্য মাঝে এখানে যেন আপনারা অ্যাভেলেবেল পাবেন চকলেট ওটা সবচেয়ে বেশি চকলেট বেশি খাই নটিলা আমরা যেটা বিশেষ করে বাংলাদেশে দেখি নটিলা তারপরে আর হচ্ছে ব্রেড পাওয়া যাবে এই ব্রেডের মূল্য ছয়টা ব্রেড থাকে এটাতে এটা 5.99 প্রতি প্যাকেট তারপর একটু সামনে গেলে আমরা আরও অনেক ধরনের চিপস দেখব দেখা যাক কী কী আছে চিপস এখানে বিভিন্ন ভালো মানের আপনার চিপসগুলো এখানে আসে বিশেষ করে লেজের যে চিপসগুলো আপনারা এখানে পাবেন একদম মোটামুটি সাশ্রয় মূল্যে লেজ এই চিপসটার মূল্য হচ্ছে আমরা দেখবো কত 6.79 এটা হচ্ছে প্রতি প্যাকেট মোটামুটি একটু বড় সাইজের এগুলো এটা হচ্ছে 2.7 এটা একটু রেটার একটু কম তারপরে আপনার এগুলো এটা হচ্ছে 5.59 এটা বিভিন্ন ধরনের টেস এখানে অ্যাভেলেবেল আপনি যেটাই চান সবই পাবেন এখানে সব ধরনের চিপস চকলেট সব কিছুই অ্যাভেলেবেল এই কফলেট সুপার মার্কেটে এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে সবগুলো মিল্ক সব ধরনের মিল্কই পাওয়া যায় আমি এখন যেটা দেখতেছি এটা হচ্ছে গরুর মিল্ক গরুর দুধ আর কি যেটা হচ্ছে 4.29 এটা হচ্ছে ডিম প্রতি কেসে 30টা করে থাকে এটার মূল্য হচ্ছে 14.99 বা বাংলাদেশি টাকা 300 টাকার মতো পড়ে প্রতি কেস এরপরে আমরা দেখতে কি কি পাওয়া যায় দেখি এখানে সব ধরনের মাছ মাংস সব কিছুই ফ্রিজিং করে রাখা আছে এরপর আমরা দেখবো মুরগি মুরগি আইটেম কি কি পাওয়া যায় আমরা একটু সামনে গেলে দেখতে দেখবো মুরগি এটা হচ্ছে লেগ পিসের মুরগি এখানে পিস থাকে 16.9 প্রতি কেজি প্রায় 17 টাকার মতো 17 লির মতো পড়ে এটা হচ্ছে লেগ পিস এরপরে এটা হচ্ছে চিকেন উইংস এটা হচ্ছে 15.69 এরপরে এটা হচ্ছে অনলি আমরা যে শিনার মাংস বলি ওই শিনা এটার প্রতি কেজি হচ্ছে 15.69 মোটামুটি ভাবে মানুষের তুলনায় মোটামুটি এখানে প্রোডাক্টগুলো একটু রেট বেশি এরপরে মানসম্মত থাকে প্রোডাক্টগুলো আর ভেজিটেবলস আপনার এখানে সব কিছুই প্যাকেটিংয়ে ভেজিটেবলস পাওয়া যায় এগুলো প্রসেস করা জাস্ট আপনি এগুলো ইজিলি রান্না করে কাটা দেওয়া আছে সব আপনি রান্না করে খেতে পারবেন একদম ইজিলি প্রত্যেক ধরনের আইটেম প্রত্যেকটা প্রাইস সব কিছুই দেওয়া থাকে সো কিনতে কোনো সমস্যা হয় না ইজিলি কেনা যায় সব কিছু আপনার পছন্দের মতো এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু রেডি করা জাস্ট আপনি তেলে ভাজবেন এরপর আপনার এটা
খাওয়ার জন্য এটা রেডি হয়ে যাবে ইজিলি। বাংলাদেশি প্রোডাক্ট এখানে খুব কম পাওয়া যায়, এখানে আমাদের দেশে যেসব ভেজিটেবলসগুলো পাওয়া যায় ওগুলোই প্যাকেটিং করে ফ্রিজিং করে রাখা হয়, যার যার প্রয়োজনে যেটা ওটা আপনি ইজিলি এখান থেকে নিতে পারবেন, দামও লেখা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে। মোটামুটি সব ধরনের ভেজিটেবলসই পাওয়া যায় প্যাকেটিং করা, যা যেখানে কাটাকাটির কোনো ভেজাল নেই, অনেকে এটাই নেই প্যাকেটিং সুবিধা। এরপরে আমরা এখানে দেখছি মটরশুঁটি গ্রিনটা, এটার কেজি হচ্ছে প্রায় 4 টাকার উপরে, 3.99 হচ্ছে এটার প্রতি প্যাকেট। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চিকেন ক্রিসপি দেওয়া, এটা জাস্ট একটা ভেজে খেতে পারবেন। এরপর আমরা দেখবো বার্গার, বার্গার দেখা যাচ্ছে এটাও রেডি করা, জাস্ট আপনার ওভেনে গরম করে আপনারা এটা ইজিলি খেতে পারবেন। মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায় অ্যাভেলেবেল। আর যারা রোমানিতে নতুন আসবেন বা আসছেন তারা এই ভিডিওতে দিয়ে আশা করি অনেক উপকৃত হবেন, আপনারা অন্তত জানবেন যে এখানে কী কী পাওয়া যায়। আপনাদের আমরা যারা বাঙালিদের যারা প্রথমে আসি তাদের অনেকেরই সমস্যা হয় নতুন কোথায় কী পাওয়া যায়, কোথা থেকে বাজার করবে এটাই। তো যাই হোক, এখন আমি সব কিছু আমার স্ক্যানারে স্ক্যান করার জন্য এখানে দিয়ে দিব, সব কেনাকাটা আমার শেষ পর্যায়ে পুরোটা স্ক্যান করবে, কত আসবে এরপরে এখানে শো করবে, ওই পরিমাণ পেমেন্ট আমি ইচ্ছা করলে ক্যাশ দিতে পারবো, কার্ডে পে করতে পারবো। আর হ্যাঁ, আপনার ইচ্ছা করলে এখান থেকে অফলাইন কার্ড আছে, কার্ডটাও নিয়ে নিতে পারেন, এটা নিলে আপনাদের বিভিন্ন ধরনের প্রমোশন চলাকালীন অফার টপারগুলো আপনারা পাবেন। এতটুকুই আজকের মতো, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।